আবারও আন্তরিক বিজনেস সঙ্গে আছি রহমান রণ। দর্শক, দেশের ব্যবসা বাণিজ্য অর্থনীতি শেয়ার বাজারের সর্বশেষ তথ্য স্বয়ংক্রিয় গ্রাফিক্স পদ্ধতিতে পরিবেশন করছে একুশে বিজনেস। তবে শেয়ার বাজারের এই মুহূর্তের খবর জানতে আমরা চলে যাচ্ছি ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ স্টুডিওতে। ডিএসইতে আছেন মাহবুব রহমান, এমসিসিতে আছেন রাজিউর রহমান। রহমান রনু, আপনাকে ধন্যবাদ। ঢাকা স্টক এক্সচেঞ্জের লেনদেন এক ঘন্টা অতিবাহিত হয়েছে। এখন এই মুহূর্তে দেখা যাচ্ছে কিছুটা নেগেটিভ ট্রেনের মধ্য দিয়ে চলছে লেনদেন। দিনের এই মুহূর্তে দেখা যাচ্ছে ডিএসইর প্রধান ইন্ডেক্সটি 2 পয়েন্ট নেগেটিভ অবস্থানে রয়েছে, 3960 পয়েন্টে অবস্থান করছে। এস ইন্ডেক্সটি দেখা যাচ্ছে এই মুহূর্তে ব্রেক ইভেন পয়েন্টে থেকে 918 পয়েন্টে অবস্থান করছে এবং 30 ইন্ডেক্সটিও ব্রেক ইভেন পয়েন্টে রয়েছে, এই মুহূর্তে 1328 পয়েন্টে অবস্থান করছে। এখনও পর্যন্ত লেনদেন হয়েছে প্রায় 18 কোটি টাকা। যে কটি প্রতিষ্ঠানের মধ্যে লেনদেন হচ্ছে তাদের মধ্যে অধিকাংশই দর হারিয়ে লেনদেন হচ্ছে। 14টি প্রতিষ্ঠান দর হারিয়ে লেনদেন হচ্ছে, অন্যদিকে 11টি প্রতিষ্ঠানের দর বৃদ্ধি পেয়ে লেনদেন হচ্ছে। অন্যদিকে দেখা যাচ্ছে 176টি প্রতিষ্ঠানের দর অপরিবর্তিত রয়েছে। দিনের এই মুহূর্তে টপ টেনে যে প্রতিষ্ঠানগুলো অবস্থান করছে তাদের মধ্যে দ্বিতীয় প্রথম অবস্থানে রয়েছে গ্লাক্সোস্মিথক্লাইন, বেক্সিমকো ফার্মা রয়েছে দ্বিতীয় অবস্থানে। এছাড়া পরবর্তী অবস্থানগুলোতে রয়েছে বেক্সিমকো, স্কয়ার ফার্মা, সেন্ট্রাল ফার্মা, ইন্দো বাংলা ফার্মাসিউটিক্যালস, এছাড়া রয়েছে গ্রামীণ ফোন, রেকিট ব্যাংকিজার এবং এক্সিম ব্যাংক লিমিটেড। এদিকে শতাংশের দিক দিয়ে সবচেয়ে বেশি দর বৃদ্ধি পেয়ে লেনদেন হচ্ছে এই মুহূর্তে বেক্সিমকো সিনথেটিকের। দ্বিতীয় অবস্থানে প্রাইম ইন্স্যুরেন্স রয়েছে, ভিএএমএল বিডি ব্যালেন্স ফার্স্ট মিউচুয়াল ফান্ড রয়েছে তৃতীয় অবস্থানে। এছাড়া পরবর্তী অবস্থানগুলোতে রয়েছে পিএফ ফার্স্ট মিউচুয়াল ফান্ড, রিলায়েন্স ইন্স্যুরেন্স, বেক্সিমকো এবং বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস। এদিকে শতাংশের দিক দিয়ে সবচেয়ে বেশি দর হারিয়ে লেনদেন হচ্ছে পূবালী ব্যাংকের। দ্বিতীয় অবস্থানে এসিআই ফর্মুলেশন রয়েছে, এসিআই রয়েছে তৃতীয় অবস্থানে। এছাড়া পরবর্তী অবস্থানগুলোতে রয়েছে শাইনপোকো সিরামিক রয়েছে, লিন্ডে বিডি, একমি ল্যাবরেটরিজ, পাওয়ার গ্রিড, আনলি মাইয়ান এবং সিলভা ফার্মাসিউটিক্যালস। তো এই ছিল ঢাকা স্টক এক্সচেঞ্জের এই মুহূর্তে সর্বশেষ খবরাখবর। এখন চলে যাচ্ছে চিটাগাং স্টক এক্সচেঞ্জের এই মুহূর্তে সর্বশেষ খবরাখবর জানার জন্য সিএসসি স্টুডিওতে, সেখানে রয়েছেন রাজিউর রহমান। ধন্যবাদ মাহবুব রহমান আপনাকে। কিছুটা ঊর্ধ্বমুখী প্রবণতা এখনও পর্যন্ত দেখা যাচ্ছে চিটাগাং স্টক এক্সচেঞ্জের লেনদেনে। আর সিএসসির প্রধান ইন্ডেক্সটি এই মুহূর্তে 2 পয়েন্ট বেড়েছে, অবস্থান করছে 11247 পয়েন্টে এবং 30 ইন্ডেক্সটি ব্রেক ইভেন পয়েন্টে রয়েছে এই মুহূর্তে দেখা যাচ্ছে ব্রেক ইভেন পয়েন্টে থেকে অবস্থান করছে। লেনদেনের পরিমাণ এই মুহূর্তে মাত্র 75 লাখ টাকার কিছুটা বেড়েছে। লেনদেন হওয়া প্রতিষ্ঠান এবং মিউচুয়াল ফান্ডগুলোর মধ্যে এই মুহূর্তে দেখা যাচ্ছে বেশিরভাগ প্রতিষ্ঠানের দর অপরিবর্তিত থেকে লেনদেন হচ্ছে। এই মুহূর্তে 25টি প্রতিষ্ঠানের দর অপরিবর্তিত রয়েছে, দর বৃদ্ধি পেয়েছে 11টির এবং 5টি প্রতিষ্ঠানের দর এই মুহূর্তে দেখা যাচ্ছে হারিয়ে লেনদেন হচ্ছে। এবং টপ রেটের তালিকায় থাকা প্রতিষ্ঠানগুলোর মধ্যে প্রথমে অবস্থান করছে স্কয়ার ফার্মা, পরবর্তীতে রয়েছে বেক্সিমকো ফার্মা, বেক্সিমকো সেন্ট্রাল ফার্মা, গ্রামীণ ফোন এবং বাংলাদেশ সাবমেরিন কেবল অ্যান্ড কোম্পানি লিমিটেড। আর শতাংশের দিক থেকে সবচেয়ে বেশি দর বৃদ্ধির তালিকায় প্রথমেই রয়েছে বেক্সিমকো সিনথেটিক, পরবর্তীতে রয়েছে ফিএফ ফার্স্ট মিউচুয়াল ফান্ড, রেকিট ব্যাংকিজার, বেক্সিমকো ফার্মা, সেন্ট্রাল ফার্মা, বেক্সিমকো এবং সামিট পাওয়ার। অন্যদিকে টপ গেইনার্সের তালিকায় ইন্দো বাংলা ফার্মা রয়েছে প্রথমেই, দ্বিতীয় অবস্থানে এসিআই রয়েছে, পরবর্তীতে রয়েছে এক্সিম ব্যাংক, সিলভা ফার্মাসিউটিক্যালস এবং স্কয়ার ফার্মাসিউটিক্যালস। এবং এই ছিল আমার কাছে থাকা চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের এই মুহূর্তের খবরাখবর। এখন ফিরে যাচ্ছি একুশের মূল স্টুডিওতে। রাজিউর ও মাহবুব, আপনাদেরকে অনেক ধন্যবাদ। এবার দেখে নিচ্ছি দেশের পুঁজিবাজার কিছু টুকরো খবর নিয়ে শেয়ার বাজার ফ্ল্যাশ। পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রতিষ্ঠান খুলনা পাওয়ার কোম্পানি, ইন্দো বাংলা ফার্মাসিউটিক্যালস, বসুন্ধরা পেপার মিল, আইসিবিআই, ডিএন টেলিকম ও দেশ গার্মেন্টস লিমিটেডের পরিচালনা পর্ষদের সভা অনুষ্ঠিত হবে আজ 10ই জুন। সভায় তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রতিষ্ঠান শাহজালাল ইসলামী ব্যাংক লিমিটেডের পরিচালনা পর্ষদের সভা অনুষ্ঠিত হবে আজ 10ই জুন। সভায় 31শে ডিসেম্বর 2019 সমাপ্ত বছরের জন্য ডিভিডেন্ডের সুপারিশ আসতে পারে। পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রতিষ্ঠান সিভিও পেট্রোকেমিক্যাল, এনভয় টেক্সটাইল, স্টাইল ক্রাফট, স্ট্যান্ড হাউজিং, অলট্রেক্স ইন্ডাস্ট্রিজ, মুজাফর হোসেন স্পিনিং মিলস, সাশা ডেনিমস, এমবি ফার্মা, রহিম টেক্সটাইল ও মালিক স্পিনিং মিলস লিমিটেডের পরিচালনা পরিষদের সভা অনুষ্ঠিত হবে আগামীকাল 11ই জুন। সভায় তৃতীয় প্রান্তিক এর অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রতিষ্ঠান রয়্যানাটা লিমিটেডের পরিচালনা পর্ষদের সভা অনুষ্ঠিত হবে আগামী 13ই জুন। সভায় তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।
পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রতিষ্ঠান ডোরিন পাওয়ার জেনারেশন অ্যান্ড সিস্টেমস লিমিটেডের পরিচালনা পর্ষদের সভা অনুষ্ঠিত হবে আগামী 14 জুন। সভায় তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রতিষ্ঠান পদ্মা অয়েল লিমিটেডের পরিচালনা পর্ষদের সভা অনুষ্ঠিত হবে আগামী 15 জুন। সভায় তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। দর্শক, এখন রয়েছে দেশের পুঁজিবাজার পরিস্থিতি নিয়ে বিশেষ আলোচনা। আর এই আলোচনার জন্য আমাদের স্টুডিওতে রয়েছেন ডিএসসি ব্রোকার্স অ্যাসোসিয়েশনের ও বাংলাদেশের পরিচালক এবং শ্যামল ইকুইটি ম্যানেজমেন্ট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ সাজিদুল ইসলাম। মোহাম্মদ সাজিদুল ইসলাম, আপনাকে স্বাগত মেকশো বিজনেসে। রণভাই, আপনাকে অশেষ ধন্যবাদ। আপনাকে অনেক ধন্যবাদ। আমরা পরিবর্তিত সময়, পরিবর্তিত লেনদেন দেখছি। আসলে আমরা ফ্লোর প্রাইসে লেনদেন দেখছি এবং ফ্লোর প্রাইসের লেনদেনের পরবর্তী সময় আমরা দেখতে পাচ্ছি লেনদেনে কিন্তু বেশ ভাটা দেখা যাচ্ছে আসলে, এবং প্রতিদিনই আমরা দেখতে পাচ্ছি একটা কম লেনদেন দিয়ে শেষ হচ্ছে, যদিও ব্লকে কিছু লেনদেন হচ্ছে। তো এই যে লেনদেনের ধীর গতি, কীভাবে দেখছেন আসলে? রণভাই, আপনাকে ধন্যবাদ। আপনি অনেকদিন থেকে আমরা খেয়াল করছি যে আমাদের প্রায় 1 সপ্তাহ বেশি বা 1.5 সপ্তাহের মতো চলছে আমাদের নতুন করে আবার বাজার শুরু হলো। কোভিড-19 এই সিচুয়েশনে সরকার থেকে সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছিল, প্রায় 2 মাস পর আবার আমরা লেনদেনে ফিরেছি। এখন লেনদেনটা একটু ভাটা অবস্থায় যাচ্ছে এটা যেমন সত্য, এটার পিছনে আসলে অনেকগুলো কারণ আছে। সেই কারণগুলোর ভিতরে একটি কারণ হলো মানুষের ভিতরে ভীতি। সেই ভীতিটা হলো যে এখন দেখে সারা বিশ্বব্যাপী যে এই একটি মহামারী, এই মহামারীর সময়ে পুঁজিবাজারে এসে বিনিয়োগ করা এটা কিন্তু কোনো মানুষের আসলে প্রায়োরিটি না। মানুষের এখন জীবন ধারণটাই হলো প্রায়োরিটি। সেই ক্ষেত্রে প্রত্যেকে প্রত্যেকের হাতে যে অর্থগুলো আছে সেগুলো সে কি হয় কি না হয় এরকম একটা সিচুয়েশন চিন্তা করে আসলে কেউ কিন্তু বাজারে বিনিয়োগ করার জন্য আসছে না। কারণ এই মুহূর্তে বিনিয়োগ করাটা মানে বেঁচে থাকলে নিয়োগ করা যাবে, এখন বেঁচে থাকার জন্য তার যে টাকার প্রয়োজন এই টাকাগুলো হাতে রাখাটাই এখন প্রত্যেকটা মানুষের কাছে মুখ্য বিষয় হয়ে দাঁড়িয়েছে। এটি এখন সবচেয়ে বড় বিষয়। আপনি আমরা যদি বাই দিস টাইম দেখতাম যে এই মহামারীর বা যে এই ভাইরাসের যদি কোনো ভ্যাকসিন বা কোনো মেডিসিন যদি চলে আসতো তাহলে কিন্তু এই পরিস্থিতিটা হতো না। অ্যাট দ্য সেম টাইম এটার সাথে কিন্তু আমাদের যে এক্সিস্টিং ল, সেই লটাও কিন্তু আমাদেরকে পারমিট করে না বাজারে বিনিয়োগ বৃদ্ধি করার। কেমন এটি যদি হয়, যেমন ধরেন আমরা অনেক ক্ষেত্রেই আমরা ওভার ফোন অনেক কাস্টমারের লেনদেন করতে পারি না, কারণ আমাদেরকে আইনগত ভাবে তার সেল অর্ডার বাই অর্ডার নেয়া ফিজিক্যালি এটা বাধ্যবাধকতা আছে আমাদের। আমরা যদি কারো বাই অর্ডার সেল অর্ডার না নিয়ে যদি কোনো ট্রেড করি তাহলে সেই ট্রেডটা আইনগত ভাবে বৈধ হয় না, আবার তাকে আমাদেরকে একটা ফিজিক্যাল একটা কনফার্মেশন দিতে হয় যেটিও কাগজের মাধ্যমে দিতে হয়। এটি যদি আমাদেরকে সিকিউরিটিজ কমিশন এটি থেকে যদি মুক্তি দিতেন যে আমরা ওভার ফোন কোনো একটা মেকানিজমে ওভার ফোন আমরা যে ট্রেডটা করি এটাকে যদি বৈধতা দেয়া যেত তাহলে কিন্তু লেনদেন কিছুটা বৃদ্ধি পেত। সেই সাথে আমাদের কাস্টমারদের, মনে করেন একটা লোক কোনো কিছু বিনিয়োগ করতে আসবেন, তাকে যে টাকা আনতে হবে তাকেও ফিজিক্যালি আমার এখানে আসতে হচ্ছে। এই ফিজিক্যাল আসাটা আমরা যে আসলে কতটা নাজুক অবস্থায় আছি এরকম অবস্থা না হলে কিন্তু আমরা জানতাম না যে আমাদের পুঁজিবাজার, আমরা আসলে সত্যিকার অর্থে আমরা যে যেটাকে আমরা ডিজিটালাইজড বলে আমরা কিন্তু ডিজিটালাইজড করতে পারিনি। এটা আমাদের ব্যর্থতা, আমাদের প্রত্যেকের ব্যর্থতা। এটা শুধু আমরা স্টক এক্সচেঞ্জ একা বলবো না, আমাদের সাথে আমাদের নিয়ন্ত্রক সংস্থাও আমাদেরকে এটি কোনোদিন ইয়া করেন নাই, ওনারাও দেখেন নাই বা আমরাও পারিনি। এটা আমাদেরই ব্যর্থতা সবচেয়ে বেশি। এটি যদি হতো যে আমরা ফুললি ডিজিটালাইজড ওয়েতে যদি লেনদেন করতে পারতাম, যে আমাদের এখানে ব্যক্তির প্রেজেন্স প্রয়োজন ছিল না, তাহলে কিন্তু লেনদেনের এত ভাটা হতো না। আর সেই সাথে আরেকটি বিষয় যে যখন এরকম একটি সিচুয়েশন হচ্ছিল যে বাজার এই করোনা ভাইরাসের কারণে যখন প্রত্যেক মানুষের ভিতরে একটা ভীতি সঞ্চার আসছিল সারা বিশ্বব্যাপী, এটি শুধু বাংলাদেশ না, সারা বিশ্বব্যাপী যখন ভীতি সঞ্চার হচ্ছিল তখন দেখবেন যে সারা পৃথিবীতেই আপনি কিন্তু শেয়ার বাজারটা আস্তে আস্তে ফল করেছিল, কিন্তু পৃথিবীর অন্যান্য বাজারগুলো কিন্তু রিগেইন করেছে। তারা কিন্তু যে কোনো সময়ের চাইতে এখন ভালো অবস্থায় এসছে। সেই কারণটা কি? সেই কারণটা কিন্তু দুটো। তার মধ্যে একটি কারণ হলো তারা মনে করছে যে আসলে এই এই এটার কারণে কিন্তু সমস্ত কোম্পানি বন্ধ হয়ে যাবে না বা সমস্ত কোম্পানির হয়তো সাময়িক ক্ষতি হবে, কোম্পানিগুলো বন্ধ হয়ে যাচ্ছে না। আর এছাড়া তারা তাদের যে লেনদেন ব্যবস্থা সম্পূর্ণ ডিজিটালাইজড, তাদেরকে কোনো মানুষের উপস্থিতি প্রয়োজন নাই লেনদেন করার জন্য।
এটি যতক্ষণ পর্যন্ত আমরা নিশ্চিত করতে না পারবো ততক্ষণ পর্যন্ত আসলে আমরা কাঙ্ক্ষিত কোনো ফল পাবো না। সেটা আমরা প্রত্যাশা করি যে নতুন কমিশনের কাছ থেকে ভালো কোনো সলিউশন আসবে, সেই প্রত্যাশা আমরা করি না। অবশ্যই আপনি দেখেন আমাদের যে নতুন কমিশন এসছে আমরা কিন্তু অনেক আশাবাদী। আমি গতকালকে আমাদের চেয়ারম্যান স্যারের একটি অনলাইনে একটি ওনার একটি সাক্ষাৎকার দেখছিলাম, আমি মুগ্ধ হয়ে ওনার প্রায় 25 মিনিটের মতো একটা বক্তব্য উনি দিয়েছেন, আমি মুগ্ধ হয়ে শুনেছি। আমি চিন্তাও করতে পারিনি যে বাংলাদেশে এরকম ভিশনারি একজন মানুষ আছে। উনি যেসব কথাবার্তা বলেছেন যে বাজার 24 ঘন্টা লেনদেন হতে পারে উনি এই জায়গায় নিয়ে যাবেন, এটি নিতে পারবেন কিনা জানি না, কিন্তু উনি যে কথাটা বলেছেন উনি যে সাহসটা দেখিয়েছেন, আমাদের এরকম একটা সাহসী মানুষের দরকার পুঁজিবাজারে। আমাদের এখানে যেসব কমিশনার এসছেন, আপনি জানেন আমাদের ব্রোকার অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট সাহেব উনি গিয়েছিলেন আমাদের স্যারদের সাথে দেখা করার জন্য, ওখানে একজন কমিশনার স্যার বলেছেন যে আপনাদের বাজারে আপনারা খালি আমাদেরকে একটু সময় দেন, আপনাদের বাজারে আমরা কতগুলো বন্ড কিভাবে আনতে হয়, কিভাবে সরকারের সাথে আনতে হয় এটা আমরা করব, আপনারা শুধু আমাদেরকে একটু সময় দেন। দেখেন তাদের মাত্র 9 থেকে 10 দিন হয়েছে, এই 9 থেকে 10 দিনের ভিতরে তাদের প্রতি মানুষের যে প্রত্যাশা এবং তাদের যে কথা, এই এগুলোর যদি তারা কিছুটা বাস্তবায়ন করতে পারে বাংলাদেশের পুঁজিবাজার অকল্পনীয় পরিমাণ চেঞ্জ হয়ে যাবে, এটা এটা অবশ্যই আমরা বিশ্বাস করতে হবে। যারা দেখেন উনি আমাদের চেয়ারম্যান স্যার এসেই বাংলাদেশ ব্যাংকের সাথে কথা বলেছেন, উনি কিভাবে বন্ড মার্কেটকে রেডি করা যায়, জয়েন করার আগেই উনি বলেছেন যে বন্ড মার্কেটকে কিভাবে রেডি করা যায়। উনি শুধু ইকুইটি মার্কেট নিয়ে না, উনি গতকালকে তার ইয়েতে যেটা বলেছেন যে বাজার কিভাবে ঠিক হতে হয় এটা তাকে জাস্ট একটু সময় দিতে হবে। অবশ্যই বাজার যদি উনি ডিজিটালাইজড হতে স্যার অবশ্যই করবেন, এটা যে ডিজিটালাইজড হতে যদি আমরা আসতে পারি বাজার নিয়ে আমাদের আসলে উপর চিন্তার কোনো কিছু নাই অটোমেটিক্যালি এখানে। আর এখন যেটি হচ্ছে যে বাজারে লেনদেন কম হচ্ছে, লেনদেন তো একটু স্বাভাবিকভাবে কম হবে, আপনি কোন সেক্টরটা লেনদেন এখন ভালো হচ্ছে, কোন সেক্টরটা ভালো অবস্থায় আছে, এই সিচুয়েশনে কেউ তো ভালো অবস্থা নেই বাংলাদেশের কোনো ব্যবসায়ী, ইভেন নট ইভেন বাংলাদেশ, পৃথিবীর কোনো ব্যবসায়ী ভালো অবস্থায় নেই। আপনি ওয়েল প্রাইস দেখেছেন, এক ব্যারেল ওয়েল কিনলে যেখানে টাকা দিতে হতো, আমরা কিছুদিন আগে দেখেছি আপনি এক ব্যারেল তেল কিনলে আপনাকে আরো $37 দেওয়া হবে, মানে ওয়েল প্রাইস মাইনাসে গিয়ে $37। আপনি কোন সেক্টরটা ভালো আছে, আপনি এখন শুধুমাত্র স্টক এক্সচেঞ্জ ভালো থাকবে বা স্টক মার্কেট ভালো থাকবে এটি হতে পারে না। চেয়ারম্যান স্যার গতকালকে যেটি বলেছেন, যদি বাংলাদেশে মানি মার্কেট বেঁচে থাকে তাহলে পুঁজিবাজার বেঁচে থাকবে, এর চেয়ে ভিশনারি কথা আপনি কি হতে পারে। এবং নতুন কমিশন কিন্তু বাইব্যাক আইন, মানে বিনিয়োগকারীদের অনেক দিনের দাবি সেটা নিয়ে কিন্তু তারা কাজ করছে, তো এই বিষয়ে আমরা আসবো, ছোট্ট একটা আমরা বিরতি নিয়ে আসি। জি দর্শক এবার নিচ্ছি একটা বিরতি, ফিরে আসবো একটু পরে, আমাদের সঙ্গেই থাকুন। আবারও স্বাগত কৃষি বিজনেসে। দর্শক বিরতির আগে দেশের পুঁজিবাজার পরিস্থিতি নিয়ে কথা বলছিলাম ডিএসসি ব্রোকার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের পরিচালক এবং শ্যামল ইকুইটি ম্যানেজমেন্ট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ সাজিদুল ইসলামের সঙ্গে আবার ফিরছি আলোচনায়। সাজিদুল ইসলাম, আপনি নতুন কমিশনের কাছ থেকে অনেক প্রত্যাশার কথা বলছিলেন, আমরা তো জানবো যে বাইব্যাক আইন যেটি সেটি নিয়ে তারা কাজ করছে অনেকদিনের দাবি সাধারণ বিনিয়োগকারীদের, আপনি আসলে কি মনে করছেন সে বিষয়ে? জনাব সাজিদুল ইসলাম, আপনি আমাদেরকে শুনতে পাচ্ছেন? আমরা কিছুক্ষণ অপেক্ষা করছি জনাব সাজিদুল ইসলামের জন্য, তিনি অল্প সময়ের মধ্যে আমাদের সাথে যুক্ত হবেন। জনাব সাজিদুল ইসলাম, আপনি আমাকে শুনতে পাচ্ছেন? হ্যাঁ আমি শুনতে পাচ্ছি। হ্যাঁ, আমরা বাইব্যাক আইন নিয়ে জানতে যাচ্ছিলাম। জি রণভাই, আপনাকে ধন্যবাদ। আমাদের বাজারের একটি অনেক দিনের দাবি, আমাদের একটি প্রাণের দাবি যে বাইব্যাক আইনটি যেন কার্যকর করা হয়। আমাদের এখানে আসলে বাইব্যাক আইন নাই, আমরা যেটি বলছিলাম যে গতকাল আমি চেয়ারম্যান স্যারের একটি অনলাইন বক্তৃতা শুনছিলাম যে উনি বাইব্যাক আইন নিয়েও বলেছেন, খুব ভালো কথা বলেছেন, উনি বাইব্যাক আইনটি করার চেষ্টা করবেন বা কার্যকর করার চেষ্টা করবেন। সবচেয়ে বড় কথা হলো যে বাইব্যাক আইনে আমাদের এখানে যেসব কোম্পানিগুলো সত্যিকার অর্থে যারা মানে সম্মান নিয়ে বাজারে ব্যবসা করছেন বা যাদের অ্যাবিলিটি আছে,
সেসব কোম্পানিগুলো যদি বাইব্যাক করেন যখন তাদের প্রাইস গুলো কাঙ্ক্ষিত জায়গায় নিচে নেমে যাবে, এটি বাজারের জন্য যেরকম ভালো একটি দিক বয়ে নিয়ে আসবে যে বাজারে স্থিতিশীলতা বাড়বে, বাজারে লেনদেন বাড়বে, ভালো কোম্পানির প্রতি মানুষের আস্থা বাড়বে, সরকারের রাজস্ব বাড়বে, প্রত্যেকটি বিষয়। এটি কিন্তু শুধুমাত্র বাইব্যাক বলতে বাইব্যাক না, এটির সাথে অনেক কিছু জড়িত, যেই কারণে বাইব্যাক আইন করার জন্য সরকারও যেন সহায়তা করে। আর এটি করার জন্য সবচেয়ে বড় যে আমাদের অন্তরায় সেটি হলো আমাদের মাদার যে অ্যাক্ট বা আমাদের কোম্পানি ল, আমাদের কোম্পানি লতে কিছু পরিবর্তন আনতে হবে। এই কোম্পানি লতে পরিবর্তন না আসা পর্যন্ত কিন্তু আসলে সত্যিকার অর্থে বাইব্যাক আইনটি কার্যকর হবে না। সেটাই তো, নতুন কমিশনের হাত ধরে আমরা অনেক ভালো কিছুর প্রত্যাশাই করছি। তো শুরুতে আপনি লেনদেন নিয়ে বলছিলেন, তো সেক্ষেত্রে এই মুহূর্তে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী, আমাদের বিদেশি বিনিয়োগকারী, তাদের ভূমিকাটাকে আপনি কিভাবে দেখছেন? বিশেষ করে বিদেশি বিনিয়োগ নিয়ে একটা পেনিকা আমাদের এখানে কাজ করছে, তারা অনেকে মনে করছে যে তারা সেল করছে, আপনি কি বলবেন এই বিষয়ে? রণভাই, বিদেশি বিনিয়োগকারীদের নিয়ে যে কথা, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের, তারা কিন্তু সেল করবেই, এটি কোনো সমস্যার বিষয় না। তারা যেহেতু বাই করে অতএব তারা সেল করবেই, সেল করাটা কোনো সমস্যা না। এখানে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী বা বিদেশি বিনিয়োগকারীদের ক্ষেত্রে আমরা যখন ম্যাচিওর হয় তখন মিউচুয়াল ফান্ড সেই ফান্ডে থাকা যে বিনিয়োগ সেটিকে বিক্রি করে দিতেই হয়, এটি তাদের নিয়ম। আমরা তো এখন পর্যন্ত যতটুকু জানি প্রায় একটি দর্শক, এখন দেশের পুঁজিবাজার পরিস্থিতির নানা দিক ও করণীয় কথা বলছিলেন ডিএসই ব্রোকারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের পরিচালক এবং শ্যামল ইকুইটি ম্যানেজমেন্ট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ সাজিদুল ইসলাম। দর্শক, এবার নিচ্ছি আরও একটা বিরতি, বেলা 12:30 আবার ফিরে আসবো একশো বিজনেসের আরও আয়োজন নিয়ে, আমাদের সঙ্গেই থাকুন।